হ্যালো, ওয়েলকাম টু ইনসাইড সিভিল সার্ভিস। আশা করি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো। আমরা অলমোস্ট যে সায়েন্সের কোয়েশ্চেনগুলো 2000 থেকে 2022 পর্যন্ত এসেছিল সেগুলো শেষ করে ফেলেছি। আমরা টেকনোলজির কিছু পার্ট ছিল যেগুলো ফিজিক্সের সঙ্গে কানেক্ট করে পড়েছি, আর এনভায়রনমেন্টের কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো আমরা বায়োলজির সাথে কানেক্ট করে পড়েছি। এছাড়াও কিছু এক্সট্রা কিছু কিছু প্রশ্ন আমাদের প্রত্যেক বছরে থেকে যায় যেগুলোকে আমরা জিকে বা জেনারেল নলেজের আন্ডারে যদি আমরা কভার করি তাহলে অল্প কিছু প্রশ্ন আমরা সেগুলো কভার করতে পারবো। তো 2000 থেকে 2022 পর্যন্ত যে জেনারেল নলেজে জিকের যে কিছু কিছু প্রশ্ন এসেছিলো সেগুলোকে আমরা কম্বাইন করে এই ক্লাসটা আমরা কমপ্লিট করে নেবো। ওকে, আর এইটার মাধ্যমে আমাদের যে সায়েন্সের পার্ট, সায়েন্স টেকনোলজি ইভিএস যে প্রিলিমসে যে পার্টটা ছিল 25 নম্বরের, তো সেই পার্টটার যে প্রিভিয়াস ইয়ার সেটি কমপ্লিট হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে ইন্ডিয়ান পলিটি আর তার সাথে ইন্ডিয়ান ইকোনমিক্স শুরু করব। আশা করি তোমরা খুব ভালোভাবে ক্লাসগুলো করছো, এইভাবে করতে থাকো। আর তোমাদের কি প্রবলেম হচ্ছে সেগুলো জানাও। আর চলো এইভাবে তাহলে আমরা 2023-এর যে WBCS সেটিকে আমরা একদম এম করে এগোতে থাকি। ওকে, তাহলে আজকের ক্লাস শুরু করছি। প্রথম প্রশ্ন, এখানে প্রথম প্রশ্ন কি বলছে? হাবল, হাবল কি? হাবল হচ্ছে একটি টেলিস্কোপ। যে টেলিস্কোপটি কে পাঠিয়েছিল? নাসা পাঠিয়েছিল। ওকে, যে টেলিস্কোপটি নাসা পাঠিয়েছিল, নাসা পাঠিয়েছিল 1990 সালে, 1990 সালে ভূপৃষ্ঠ থেকে অলমোস্ট 530 কিলোমিটার উপরে এই টেলিস্কোপটি আছে, যেটি মহাকাশের সমস্ত যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো করে। তাহলে এটি কি? এটি হচ্ছে স্পেস টেলিস্কোপ। কেমন? এটি হচ্ছে স্পেস টেলিস্কোপ। কেমন? এটি নাসা পাঠিয়েছিল। আচ্ছা, ও কোয়াত্রিচিস নেম ইজ লিঙ্ক টু টেরোরিজম, বোফোর্স, ইন্ডিয়ান রেলওয়েজ, আর আছে নোবেল প্রাইজ। তো ও কোয়াত্রিচিস তিনি হচ্ছেন বোফোর্স স্ক্যান্ডেল, যেটি 1980-1990 মাঝে হয়েছিল, 1980-1990 মাঝে, যেখানে কি হয়েছিল, ইন্ডিয়া আর সুইডেনের মধ্যে কি হয়েছিল, যে ওয়েপেন্সের একটি কন্ট্রাক্ট হয়েছিল, সেই কন্ট্রাক্টের একটি স্ক্যান্ডেল হয়েছিল। সেই স্ক্যান্ডেলের যিনি একজন লিঙ্ক, তিনি হচ্ছেন ও কোয়াত্রিচিস। তো তিনি কি? তিনি একজন হচ্ছেন ইটালিয়ান বিজনেসম্যান, ইটালিয়ান বিজনেসম্যান। ওকে, বিজনেসম্যান। সমঝোতা এক্সপ্রেস ওয়াজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড, তাহলে সমঝোতা এক্সপ্রেস, এই যে ট্রেনটি, এই ট্রেনটি কি? এই ট্রেনটি ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে চলে। ওকে, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে চলে। এটি পাক, এটি আমাদের যে ইন্ডিয়ার অংশ। তাহলে ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে কে চলে? সমঝোতা এক্সপ্রেস। এই সমঝোতা এক্সপ্রেস যেই ট্রেনটি, সেই ট্রেনটি 1976 সালে এই সমঝোতা এক্সপ্রেস, এটি সিমলা এগ্রিমেন্টের পরে অমৃতসর থেকে, পাঞ্জাবে যে অমৃতসর থেকে লাহোর পর্যন্ত চালু শুরু হয়, এবং এখনও এটি ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে এই ট্রেনটি চলে, সমঝোতা এক্সপ্রেস। ওকে, এটি স্টার্ট হয় 1976-এ। সার্ক ইজ এ রিজিওনাল অর্গানাইজেশন, তো সার্ক কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো এই যে একটি কোঅপারেটিভ, একটি অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন প্রথম কত সালে তৈরি হয়েছিল? এটি 1985-এ ঢাকাতে এই যে সার্ক, এটি প্রথম স্টার্ট হয়েছিল। আর এটির হেডকোয়ার্টার কোথায়? এটির হেডকোয়ার্টার আছে কোথায়? এটি আছে নেপালে, কাঠমান্ডুতে। এটি কোথায় আছে? এটি কাঠমান্ডুতে আছে। আর এই যে সার্ক, এই সার্কের আন্ডারে টোটাল কান্ট্রি কতগুলো আছে? কতগুলো? 8টা, যার মধ্যে আছে আমাদের ইন্ডিয়া, আর কে আছে? আর আছে মালদ্বীপস 2টো, শ্রীলঙ্কা 3টে, নেপাল 4টে। ওকে, ভুটান 5, বাংলাদেশ 6, পাকিস্তান হচ্ছে 7, আর আফগানিস্তান হচ্ছে 8। ওকে,
আফগানিস্তান হচ্ছে 8। তাহলে কি আমাদের টোটাল যে 8টা কান্ট্রি রয়েছে সেই 8টা কান্ট্রি হচ্ছে সার্কের অন্তর্গত। তো এখানে কি কি আছে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, আচ্ছা তাহলে এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে সাউথ এশিয়ান স্টেটস, সাউথ এশিয়ান স্টেটস হচ্ছে সঠিক উত্তর। ওকে, অং সান সু কি ইজ এ পলিটিক্যাল ফিগার। তো অং সান সু কি কি? এই অং সান তিনি একজন পলিটিক্যাল একজন অ্যাক্টিভিস্ট ছিলেন মায়ানমারের, খুব বিখ্যাত। তার কন্যা মেয়ে তিনি হচ্ছেন অং সান সু কি। কিছুদিন আগে কি হয়েছিল, কিছুদিন আগে ভোটিংয়ের যে ইরেগুলারিটিস, ভোটিংয়ের ইরেগুলারিটিসের জন্য কি করেছিল সেখানকার মিলিটারিরা কিছুদিন আগে, কিছু মাস আগে মায়ানমারে ক্যু করেছিল এবং সেখানকার যে অং সান সু কি তাকে অ্যারেস্ট করে, তাকে অ্যারেস্ট করা হয়। যদিও সেটা নিয়ে অনেক প্রবলেম হয় এবং এখনও চলছে সেই ব্যাপারগুলো। তো সেই যে প্রবলেম, তো তিনি কি, তিনি একজন পলিটিক্যাল ফিগার, আর তিনি কোথাকার, তিনি হচ্ছে মায়ানমারের, তিনি হচ্ছেন মায়ানমারের। এটি যদি ইন্ডিয়ার পার্ট হয়, মায়ানমার কোথায় আছে, ইন্ডিয়ার পার্টের পাশে, এখানে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, তাহলে এখানে কি আছে, মায়ানমার, মায়ানমার। ওকে, তো তিনি হচ্ছেন মায়ানমার, তিনি হচ্ছেন মায়ানমারের। মিড ডে মিল স্কিম ওয়াজ লঞ্চ ইন, তো মিড ডে মিল স্কিম এটি কখন লঞ্চ করা হয়, এটি পিবি নরসিংহ রাও, তিনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন, প্রাইম মিনিস্টার পিভি নরসিংহ রাও, তিনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন কত সালে, 1995-এ, সেই সময় এই যে স্কিম, এই স্কিমটি স্টার্ট করা হয়, যেখানে মিড ডে মিল মানে দুপুরবেলায় স্কুলগুলোতে বাচ্চাদের জন্য খাবার দেওয়া হবে এবং সেই খাবারের ফলে তাদের পুষ্টি হবে আর তার সাথে সাথে তাদের শিক্ষাও, যাতে সেখানে শিক্ষায় অংশগ্রহণ করে সেই জন্য। আচ্ছা, দ্য ইউনাইটেড নেশন গ্লোবাল কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি ওয়াজ অ্যাডপ্টেড বাই, তো গ্লোবাল কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি ওয়াজ অ্যাডপ্টেড বাই কে, সিকিউরিটি কাউন্সিল, জেনারেল অ্যাসেম্বলি, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তো এখানে জেনারেল অ্যাসেম্বলি, এই জেনারেল অ্যাসেম্বলির দ্বারা কি করা হয়, কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি এটি অ্যাডপ্ট করা হয়, অ্যাডপ্ট করা হয়েছিল। দ্য লাইব্রেরিয়ান, দ্য লেভারহ্যান কমিশন ইজ রিলেটেড টু, দ্য লেভারহ্যান কমিশন এটি কত সালে, এটি এই কমিশনটা পাস করা হয় 1992-তে, এই কমিশনটি পাস করা হয়, আর এটি কিসের জন্য, এটি বাবরি মসজিদ যে ডিমলিশ ধ্বংস করা হয়েছিল 1992 সালে, সেই ডিমলিশের টাইমে, তারপরে সুপ্রিম কোর্টের অর্ডারে এই লেভারহ্যান কমিশন এটি, এটিকে স্টার্ট করা হয়। আর এই কমিশন তাহলে কি হবে, বাবরি মসজিদ ডিমলিশন 1992। কেমন, জাস্টিস মুখার্জি কমিশন ইজ রিলেটেড টু, তো জাস্টিস মুখার্জি কমিশন, এই কমিশনটি কিসের সঙ্গে রিলেটেড, এই কমিশনটি 1999-এ এই কমিশনটি রিলেটেড, এই সময় স্টার্ট করা হয়েছিল এটি, কেন, বোম্বে হাই ফায়ার, আর আছে গোধরা ইনসিডেন্ট, আছে ডেমোলিশন অফ বাবরি মসজিদ, আর ডেথ অফ সুভাষচন্দ্র বোস। তো ডেথ অফ সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বসুর যে ডেথ এবং তার যে ডিসঅ্যাপিয়ার, হারিয়ে যাওয়া, তো হঠাৎ করে সেই যে সমস্ত কিছু তার বিরুদ্ধে, তার সেগুলোর ওপরে নানা রকম যে নথি এবং সেগুলোর পর্যালোচনা করার জন্য একটি কমিশন, সেটি স্টার্ট করা হয় 1999 সালে। ওকে, এটি 1999 সালে এটি স্টার্ট করা হয়। ওকে, তাহলে জাস্টিস মুখার্জি, আর জাস্টিস মুখার্জিকে, তিনি একজন রিটায়ার্ড সুপ্রিম কোর্টের জাজ তিনি ছিলেন, রিটায়ার্ড সুপ্রিম কোর্টের জাজ ছিলেন। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স ওয়াজ দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সেট আপ, তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে সেট আপ করা হয়, 1965-এ। দ্য মাস্টার প্ল্যান অফ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, তো ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন মানে দিল্লি, দিল্লি, সেই দিল্লির যে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন সেটি কত সালে অ্যাপ্রুভ করা হয়, 1962-তে, মাস্টার প্ল্যান। হুইচ ইজ দ্য অথর অফ দ্য ফেমাস বুক আ ট্রেন টু পাকিস্তান, তো এটি খুব পপুলার একটি বই, এই যে বুক, এই বুকের যিনি অথর তিনি হচ্ছেন খুশবন্ত সিং, এটি আমরা মোটামুটি সবাই জানি, এই খুশবন্ত সিং তিনি এই বইটি লিখেছেন, আ ট্রেন টু পাকিস্তান। হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস এইডস ডে, তাহলে ওয়ার্ল্ডস এইডস ডে এটি কত, এটি হচ্ছে 1st ডিসেম্বর, 1st ডিসেম্বর এটি হচ্ছে ওয়ার্ল্ডস এইডস ডে। কেমন, NSG ইজ রিলেটেড টু নন অ্যালায়েন্স স্টেট গ্রুপ, আরেকটি কি আছে, নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপস, নিউক্লিয়ার স্টেটস গ্রুপ আর নন নিউক্লিয়ার স্টেটস গ্রুপ। তো এখানে যে NSG-র কথা বলা হয়েছে, আমরা একটি জানি NSG, সেই NSG কি, সেই NSG হচ্ছে 1974-এ
1974 যখন কি হয়েছিল অপারেশন এনএসি কি হয়েছিল 1974 যখন ন্যাশনাল সিকিউরিটি গার্ড 1984 কি হয়েছিল অপারেশন ব্লু স্টার হয়েছিল পাঞ্জাবে যেই অমৃতসরের স্বর্ণ মন্দির আছে সেই স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার করা হয়েছিল এবং সেই অপারেশন ব্লু স্টারের পর কি হয়েছিল এই এনএসজি ইন্দিরা গান্ধীর যখন হত্যা করা হয় ইন্দিরা গান্ধীকে সেই ইন্দিরা গান্ধীর হত্যা করার পর এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড এটি অভ্যন্তরীণ যে ইন্টারনাল ডিস্টারবেন্সেস সেই ইন্টারনাল ডিস্টারবেন্সেসকে প্রতিহত করার জন্য এক ধরনের স্পেশাল একটি সিকিউরিটি গার্ড স্টার্ট করা হয় ওকে এনএসজি সেটি আলাদা এখানে যে এনএসজির কথা বলা হয়েছে সেটি আলাদা তো এটি 1984 আর এখানে যে এনএসজির কথা বলা হয়েছে সেটি কত সালে সেটি হচ্ছে 1974 48 কান্ট্রির দ্বারা তৈরি করা হয় কি একটি নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ যারা নিউক্লিয়ার ওয়েপন্স আর নিউক্লিয়ার যে প্রোডাক্ট সেগুলোকে কন্ট্রোল করে মেনলি তো ইন্ডিয়া আপাতত এর পার্ট নেই বাট ডিসকাশনের মাধ্যমে ডায়ালগ চলছে যাতে এই নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপের আন্ডারে ইন্ডিয়া এন্টার করতে পারে ওকে তো এখানে যে এনএসজির কথা বলা হয়েছে সেটা কি নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ আচ্ছা দ্য সোশ্যাল ডিস্টেন্স স্কেল ওয়াজ ডেভেলপ বাই তো এটি হচ্ছে একটি কি সোশ্যাল ডিস্টেন্স স্কেল এটি হচ্ছে এক ধরনের সাইকোলজিক্যাল টেস্ট তো সাইকোলজিক্যাল টেস্টের একটি স্কেল আর এই যে টেস্ট স্কেলটি এটিকে ডেভেলপ করেন লিঙ্কার্ট নেপিয়ার আর আছে বোগার্ট দাস হবেল্যান্ড তো বোগার্ট দাস তিনি এই সোশ্যাল ডিস্টেন্স স্কেল এটি স্টার্ট করেন লিনিয়াস পাউলিং রিসিভড হিজ ফার্স্ট নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি 1954 অ্যান্ড সেকেন্ড ইন 1962 তো লিনিয়াস পাউলিং তিনি দুবার নোবেল পেয়েছিলেন দুটো আলাদা আলাদা বিষয়ে প্রথমটি হচ্ছে কি কেমিস্ট্রি আর সেকেন্ড যেতে পেয়েছিলেন সেটি হচ্ছে পেশ শান্তির জন্য 1962 তার কেমিস্ট্রির জন্য কত 1954 দ্য হিজবুল্লাহ মিলিটেন্ট গ্রুপ ইজ মোস্টলি বেসড ইন দ্য হিজবুল্লাহ যে মিলিটেন্ট গ্রুপ সেই মিলিটেন্ট গ্রুপটি কোথায় মানে কোন দেশের থেকে তারা কাজটা করে এই যে মিলিটারি গ্রুপ টেরিস্ট গ্রুপ তো এটি প্যালেস্তাইন সিরিয়া জর্ডান আর কি লেবানন তো লেবাননের হয়ে লেবাননের থেকে তারা এই টেরিস্ট যে গ্রুপ অর্গানাইজেশন সেটি হিজবুল্লাহ তারা ওখানে কাজ করে ইন্ডিয়াস পার্মানেন্ট রিসার্চ স্টেশন দক্ষিণ গঙ্গোত্রী সিচুয়েটেড ইন তাহলে দক্ষিণ গঙ্গোত্রী এটি কোথায় অবস্থিত এটি আন্টার্কটিকায় এই দক্ষিণ গঙ্গোত্রী দক্ষিণ মানে যে সাউথ আর গঙ্গোত্রী নাম দেওয়া হয়েছে তো এটা আন্টার্কটিকায় এই রিসার্চ ইনস্টিটিউট সেখানে অত্যধিক ঠান্ডা এবং সেখানে রয়েছে দ্য হেডকোয়ার্টার্স অফ সার্ক ইজ ইন দ্য হেডকোয়ার্টার অফ সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন একটু আগে যেটা বললাম ঢাকাতে স্টার্ট হয়েছিল এবং যার কাঠমান্ডুতে নেপালে হচ্ছে তার হেডকোয়ার্টার The earthquake in Latur is believed to have resulted from excessive loading of water, plate movement, archaea faulting in underneath dam folding. তো এখানে প্লেট মুভমেন্ট এই লাটুর লাটুর কোথায় আছে লাটুর আছে মহারাষ্ট্রে এই মহারাষ্ট্রের যে এরিয়া এই মহারাষ্ট্রে আছে লাটুর এই লাটুরে কি হয়েছিল প্লেট মুভমেন্টের ফলে একটি মারাত্মক ভূমিকম্প হয়েছিল ওকে গুজরাটের এরিয়ার দিকে যদিও তো এই লাটুরে কি হয়েছিল মারাত্মক ভূমিকম্প হয়েছিল ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ইজ সেলিব্রেটেড অন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কত 8 মার্চ ইন্ডিয়াস পার্মানেন্ট রিসার্চ স্টেশন দক্ষিণ গঙ্গোত্রী ইজ লোকেটেড তো দক্ষিণ গঙ্গোত্রী এটি কোথায় আছে একটু আগে বললাম এই দক্ষিণ গঙ্গোত্রী আছে আন্টার্কটিকায় সিটিবিটি ইজ দ্য টার্ম অ্যাসোসিয়েটেড উইথ তো সিটিবিটি মানে কি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি আবার মনে রাখো কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি ওকে মনে করে এটা লিখে নিও তো এই যে একটি ট্রিটি এটি হচ্ছে নিউক্লিয়ার যে টেস্টগুলো করা হয় সেই নিউক্লিয়ার টেস্টগুলোকে ব্যান করার জন্য এক ট্রিটি ওকে তাহলে এখানে কি নিউক্লিয়ার ওয়েপন সেন্ট্রাল ট্যাক্সেস ইন্টারন্যাশনাল টেরোরিজম আর নান অফ দ্য অ্যাবাব তো নিউক্লিয়ার ওয়েপন সেটি হচ্ছে সঠিক উত্তর আচ্ছা গ্লোবাল পজিশনিং সিস্টেমকে কি বলে জিপিএস যার মাধ্যমে কি আমরা লোকেশন আমাদের যে লোকেশন সেই লোকেশনগুলো এই জিপিএসের মাধ্যমে আমরা মেজার করি তো এখানে কি আছে ডেপথ অফ ওয়াটার পজিশন অফ দ্য ওশিয়ানিক মিনারেলস ল্যাটিটিউড লঞ্জিটিউড সার্কামফিয়ারেন্স অফ দ্য গ্লোবস তো
জিপিএস এর মাধ্যমে অ্যাকচুয়ালি জিপিএস আগেকার দিনে যে জিপিএস এর একটা ধারণা ছিল যে এর মাধ্যমে এআই কাজ হয়, এখন জিপিএস এর একটা ভ্যারাইটিস কাজ। তো এর মাধ্যমে অ্যাকচুয়ালি পজিশন অফ ওশিয়ানিক মিনারেল সেটিও হতে পারে, ওশিয়ানের যে মিনারেল সেগুলোকে পজিশন করে কোথায় 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 আছে সেটাও করা যায়, আবার ল্যাটিটিউড লঞ্জিটিউড এটিকেও করা যায়। তো আমরা আপাতত এখানে যে অ্যান্সার, ল্যাটিটিউড আর লঞ্জিটিউড মানে দ্রাঘিমার সরি অক্ষরেখা আর দ্রাঘিমা, ওকে, এটি যদি ল্যাটিটিউড আর এটি যদি ল্যাটিটিউড আর এটি লঞ্জিটিউড যদি হয়, তো এগুলো যে মেজারমেন্ট সেগুলো জিপিএস এর মাধ্যমে আমরা করি। আচ্ছা, ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে ইজ সেলিব্রেটেড অন, তো ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে, এই ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে কি ইন্দিরা গান্ধীর বার্থ অ্যানিভার্সারি মানে ইন্দিরা গান্ধীর জন্মদিন, সেটি 19th November। ইন্দিরা গান্ধী, আই গান্ধী, এখানে যে ব্রাদারহুড এবং যে ইউনিটি সেই ইউনিটি ব্রাদারহুডের জন্য এখানে ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে এটি পালন করা হয়। আরেকটি ইউনিটি ডে আছে আমাদের, সেটি কত, সেটি হচ্ছে 31st October, সেটি হচ্ছে 31st October, সেই দিনটি কি, সেই দিনটি হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল, সর্দার বল্লভ ভাই প্যাটেল তাঁর জন্মদিন, ওকে, তাঁর জন্মদিন, সেটি হচ্ছে ইউনিটি ডে, সেটি হচ্ছে ইউনিটি ডে। ইউনিটি ডে মানে কি, ভারত স্বাধীন হওয়ার পর প্রিন্সিলি যে স্টেটসগুলো ছিল, প্রিন্সিলি স্টেটস আমরা ইতিহাসে পড়েছি, সেই প্রিন্সিলি স্টেটসগুলোকে কানেক্ট করে রাজ্যের আন্ডারে নিয়ে আসার জন্য তিনি অনেক পরিশ্রম করেছিলেন। তো সেই জন্য যে ইউনিটি করেছিলেন মানে ইউনিফাই করেছিলেন, সেই জন্য ন্যাশনাল ইউনিটি ডে সর্দার বল্লভভাই প্যাটেলের 31st October অ্যানিভার্সারিকে পালন করা হয়, কেমন। আচ্ছা, নেম দ্য ইন্টারন্যাশনাল বডি হুইচ ইজ দ্য প্রিডেসার্স অফ ইউনাইটেড নেশনস অর্গানাইজার ফর মেনটেন্যান্স অফ ওয়ার্ল্ড পিস, তাহলে 1945 সালে যখন তৈরি হয়েছিল কে, 1945 সালে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন তৈরি হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার টু এর পর, এটি হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার টু এর পর। তাহলে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর পর কে তৈরি হয়েছিল, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান যখন 1918 সালে শেষ হয়ে যায়, 1920তে কে তৈরি হয়, লিগ অফ নেশন, এটি ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের টাইমে শেষ হয়েছিল, মানে ওয়ার্ল্ড ওয়ার যখন ওয়ান শেষ হয়েছিল সেই টাইমে তৈরি হয়েছিল লিগ অফ নেশন, ওয়ার্ল্ড ওয়ার টু যখন শেষ হয়েছিল তখন হয়েছিল ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ওকে। ওয়ার্ল্ডস লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম, আগে কে ছিল, অনেক আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে খড়গপুর ছিল, তারপর কে হলো, তারপরে হলো গোরখপুর, গোরখপুর কোথায় আছে, ইউপিতে, ওকে, সেটি হলো ইউপিতে। এখন কোনটা, এখন ইন্ডিয়াতে এবং ওয়ার্ল্ডের লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম কি, সেটি হচ্ছে হুবলি কোথায় আছে, কর্ণাটক, হুবলি কোথায় আছে, কর্ণাটকে। তো এখানে অপশন নেই কারণ এটি অনেক পুরনো প্রশ্ন, তো আমাদের যেটি সঠিক উত্তর যদি এখন আসে সেটি হবে হুবলি, ওকে। ইন্ডিয়া ইজ এ ফুল মেম্বার অফ, তো ইন্ডিয়া কিসের ফুল মেম্বার, তো আমরা একটু আগে বললাম সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, তার হচ্ছে ইন্ডিয়া ফুল মেম্বার, বাট ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন, সেই ইউরোপিয়ান ইউনিয়ন কত সালে তৈরি হয়েছিল, 1993 সালে, এই ইউরোপিয়ান ইউনিয়নের 27টা কান্ট্রি রয়েছে, যার মধ্যে অবশ্যই ইন্ডিয়া নেই কারণ সেটা ইউরোপিয়ান যে কান্ট্রি তার আন্ডারে পড়ে। নাফতা, নর্থ অ্যাটলান্টিক যেই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, নর্থ অ্যাটলান্টিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেটি হচ্ছে নর্থ অ্যাটলান্টিক মানে অ্যাটলান্টিক মহাসাগরের যে উত্তরে, সেখানে কানাডা, মেক্সিকো আর ইউনাইটেড স্টেটস, সেই কানাডা, মেক্সিকো আর ইউনাইটেড স্টেটস 1994 হয়েছিল এটা, কানাডা, মেক্সিকো, মেক্সিকো আর ইউএসএ, কানাডা, মেক্সিকো আর ইউএসএ, এই দেশের মধ্যে নর্থ অ্যাটলান্টিক যেই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেটি হয়েছিল। তাহলে এখানে কে, এখানে ইন্ডিয়া ইজ এ ফুল মেম্বার অফ সার্ক। দ্য ফাউন্ডার অফ ফেসবুক, তো 2004 সালে মার্ক জাকারবার্গ তিনি এই ফেসবুক এটি স্টার্ট করেন, তিনি যখন কলেজে ছিলেন, একজন একটা সামান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তখন হিসেবে তিনি স্টার্ট করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে এটি একটি মাল্টি বিলিয়ন যে কোম্পানি, সেই কোম্পানি সেটি এখন, ওকে। দ্য হেডকোয়ার্টার্স অফ নাটো, তো নাটো কি, নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তার হেডকোয়ার্টার কোথায়, তার হেডকোয়ার্টার হচ্ছে
ব্রুসেলস যেটি কোথায় আছে, বেলজিয়ামে আছে, কোথায় আছে, বেলজিয়াম, বেলজিয়াম সেটি বেলজিয়ামে আছে। আর এই এই যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এখানে টোটাল যে কান্ট্রিগুলো আছে সেখানে কতগুলো আছে, 30টা কান্ট্রি রয়েছে, এবং এটি হচ্ছে মিলিটারি অর্গানাইজেশন যারা মিলিটারি পাওয়ারের মাধ্যমে একে অপরকে হেল্প করে। ওকে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অ্যালেপ্পো ইজ রেবেলিয়াস প্রভিন্স অফ দ্য অ্যালেপ্পো, এই যে রেবেলিয়াস প্রভিন্স, এই প্রভিন্সটি কোথায় আছে, সিরিয়াতে আছে। ওকে, ইন্ডিয়া হেল গারুদা 5 ইয়ার এক্সারসাইজেস জয়েন্টলি উইথ দ্য, ফ্রান্সের সাথে গারুদা এক্সারসাইজ 5 হয়েছিল ইন্ডিয়ার। দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেলিব্রেটেড দ্য ন্যাশনাল ভোটার্স ডে, তো ন্যাশনাল ভোটার্স ডে কত, 25th জানুয়ারি। আইএনএস বিক্রমাদিত্য ইজ, তো আইএনএস বিক্রমাদিত্য এটি কি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন অ্যান্ড এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ল্যান্ডার ল্যান্ডার ক্লাস ফ্রিগেট আর কি পেট্রোল বোট, তো এটি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার, না এটি হচ্ছে অ্যান এয়ারক্রাফ্ট, এয়ারক্রাফ্ট ক্যারিয়ার। এয়ারক্রাফ্ট ক্যারিয়ার মানে কি, এক ধরনের জাহাজ হয় যে জাহাজের কি হয়, এখানে রানওয়ে থাকে জাহাজের উপরে, এবং ফায়ার জেট যেগুলো এয়ারক্রাফ্ট সেগুলো এই এই যে জাহাজ আইএনএস বিক্রমাদিত্য এগুলোর উপরে এসে সমুদ্রের মাঝে দাঁড়াতে পারে। ওকে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ মিডিয়াম রেঞ্জ মিসাইল, তো এখানে মিডিয়াম রেঞ্জ মিসাইলের কথা বলা হয়েছে, সেটি কি, মিডিয়াম রেঞ্জ মিসাইল সেটি হচ্ছে আকাশ, সেটি হচ্ছে আকাশ। ওকে, কিন্তু আমরা যদি পৃথিবী বলি তাহলে সারফেস টু সারফেস, পৃথিবী হচ্ছে সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল শর্ট রেঞ্জ, এটি হচ্ছে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল। আর অগ্নি যদি বলি, এই অগ্নিটি হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল, এটি অনেক দূর পর্যন্ত যেতে পারে, নিউক্লিয়ার কেপেবল মানে নিউক্লিয়ার ওর মধ্যে অস্ত্র অনেক দূরে যেতে পারে, 5000 কিলোমিটার দূরেও যেতে পারে, মানে অন্য দেশেও আঘাত আনতে পারে, 5000 কিলোমিটার। ওকে, আর এটি ইন্টারকন্টিনেন্টাল, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। আর ব্রাহ্মস কি, ব্রাহ্মস হচ্ছে মিডিয়াম রেঞ্জ ক্রুজ মিসাইল, মিডিয়াম রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ ক্রুজ মিসাইল। ওকে, ক্রুজ মিসাইল, তাহলে এখানে কি বলা হচ্ছে, মিডিয়াম রেঞ্জ মিসাইল সেটি হচ্ছে আকাশ। আচ্ছা, উইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ নট আ মেম্বার অফ দ্য সার্ক, তো একটু আগে বললাম ভুটান, বাংলাদেশ, নেপাল সবগুলো হচ্ছে সার্কের কান্ট্রির আন্ডারে আছে, সার্কের আন্ডারে আছে, বাট মরিশাস, মরিশাস নেই। লিওনেল মেসি হু প্লেস বার্সেলোনা ইজ এ ন্যাশনাল, আমরা খুব ভালো করে জানি আর্জেন্টিনার তিনি ফুটবলার। হুইচ ইজ দ্য ফলোয়িং গেটস ইটস নেম ফ্রম দ্য রিভার ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, তো রিপাবলিক অফ কঙ্গো, চিকনগুনিয়া ভাইরাস, লাসো ফিভার, সেলমোনেরা ব্যাকটেরিয়া, ইবোলা ভাইরাস, তো ইবোলা যে ভাইরাস, ইবোলা ভাইরাস কি মারাত্মক একটি করোনা যে ভাইরাস, তার মর্টালিটি রেট মানে মৃত্যুর হার অত্যন্ত কম, কিন্তু ইবোলা ভাইরাস যদি হয় 99% চান্স মারা যাবে। ওকে, ইবোলা ভাইরাস হচ্ছে মারাত্মক ভাইরাস, কিন্তু এর একটি ভালো দিক হচ্ছে এটি খুব বেশি এটি এন্ডেমিক বা প্যান্ডেমিক এই রকম না, মানে খুব বেশি ওয়ার্ল্ড ওয়াইডে ছড়াচ্ছে না, অল্প জায়গার মধ্যে আছে, কিন্তু মারাত্মক ভয়ঙ্কর, মানে যদি একবার হয় এবোলা ভাইরাস তাহলে সেই ব্যক্তি মারা যাবে, এটি অবশ্যম্ভাবী। আচ্ছা, ওয়ার্ল্ড ক্যান্সার ডে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে এটি 2015 সালে অবজার্ভ করা হয়েছে, কততে, তো ওয়ার্ল্ড ক্যান্সার ডে 4th ফেব্রুয়ারি, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। ওকে, দ্য রিয়েল নেম অফ গুলজার, তো গুলজারকে, গুলজার হচ্ছেন একজন খুব ফেমাস পোয়েট অ্যান্ড লিরিসিস্ট, যে যিনি বলিউডে অনেক বিখ্যাত যে গান তিনি সেগুলো দিয়েছেন, এবং তিনি অনেক ভালো ভালো লিরিক্স লিরিক্স তিনি তৈরি করেছেন, তো তার পুরো নাম কি, তার পুরো নাম হচ্ছে সম্পূরণ সিং কালরা। ওকে, ডারউইন অ্যান্ড ওয়ালেস ওয়ার বোথ স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই দ্য বুক অ্যান্ড এসে অফ দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন রিটেন বাই, এই যে অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন, এই বইটি কে লিখেছেন, এই বইটি লিখেছিলেন ম্যালথাস। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ নট হ্যাভ আ ভেটো পাওয়ার ইন দ্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, তো সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে কার ভেটো পাওয়ার নেই, তো এখানে কার ভেটো পাওয়ার নেই, এখানে যে অপশনগুলো আছে, ইউনাইটেড আমেরিকা আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, কানাডা, ফ্রান্স, তো কানাডা, সে কানাডার কোনো রকম ভেটো পাওয়ার নেই, কার কার ভেটো পাওয়ার আছে, এটি যদি ওয়ার্ল্ড ম্যাপ হয় রাফ রাফ যদি হয়, চায়নার আছে, ওকে, এখানে যদি ইন্ডিয়া হয়, এখানে যদি ইন্ডিয়া হয়, চায়নার আছে, রাশিয়ার আছে, আর কার আছে, ফ্রান্স আছে, তাহলে তিনটে কান্ট্রি হলো,
আর কে আছে? ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম হলো, আর এখানে আছে ইউনাইটেড স্টেটস। ওকে, তাহলে একটা, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা কান্ট্রি, টোটাল পাঁচটা কান্ট্রি, টোটাল পাঁচটা কান্ট্রি কি ভেটো পাওয়ার আছে, ভেটো পাওয়ার আছে। ওকে, টোটাল পাঁচটা কান্ট্রি ভেটো পাওয়ার আছে। ওকে চলো নেক্সট। দ্য ইন্টারন্যাশনাল ডে ফর প্রিজারভেশন অফ ওজোন লেয়ার, তো ইন্টারন্যাশনাল ডে ফর প্রিজারভেশন অফ ওজোন লেয়ার, ওজোন লেয়ার প্রিজার্ভ করার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন লেয়ার থাকে সেই লেয়ার কি ধ্বংস হয়ে যাচ্ছে ফ্রেয়ন বা সিএফসির মাধ্যমে, আমরা সায়েন্স যে ফিজিক্স কেমিস্ট্রি সেকশনে পড়েছি, তো সেই যে ওজোন লেয়ার ধ্বংস হয়ে যাচ্ছে সেটির জন্য ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে পৃথিবীর মধ্যে প্রবেশ করছে এবং ক্যান্সার সৃষ্টি করছে। এই যে সমস্ত ব্যাপারগুলোকে কন্ট্রোল করার জন্য এবং মানুষকে সচেতন করার জন্য 16 সেপ্টেম্বর একটি এই ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজারভেশন অফ ওজোন লেয়ার এটি পালন করা হয়। দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, কোথায় আছে? ইউএসএ। উইচ ডে সেলিব্রেটেড এভরি ইয়ার অন 5th ডিসেম্বর বাই ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, যেটিকে FAO বলে, অফ ইউনাইটেড নেশনস। তো এখানে কি 5th ডিসেম্বর, 5th ডিসেম্বর কি পালন করা হয়? ওয়ার্ল্ড সয়েল ডে, মৃত্তিকা দিবস। দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইস্টার্ন রেলওয়ে, তো ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় আছে? কলকাতায়, একদম চোখ বন্ধ করে কলকাতায়। অ্যাট প্রেজেন্ট JNNURM প্রজেক্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তো JNN মানে কি জওয়াহরলাল নেহরু আরবান যেই রিনোভেশন মুভমেন্ট, ওকে, রিনিউয়াল যে মিশন, আরবান আরবান এরিয়া যে রিনিউয়াল মিশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এটি এটিকে কি বলছে? ফান্ডস ডেভেলপমেন্ট ইন সিটিজ ফর ট্রান্সপোর্ট অনলি, ফান্ড ডেভেলপমেন্ট ইন রুরাল এরিয়াস ফর ট্রান্সপোর্ট অনলি, ফান্ডস প্রজেক্ট ইন সিটিজ অ্যান্ড ভিলেজেস ফর ট্রান্সপোর্ট হাউসিং অ্যান্ড ওকে এনভায়রনমেন্ট প্রজেক্ট, আর আছে লিমিটেডলি ফান্ডস রোড ডেভেলপমেন্ট ফর ভিলেজেস। তো এখানে যে ফান্ডস প্রজেক্ট ইন সিটিজ অ্যান্ড ভিলেজেস ফর ট্রান্সপোর্ট হাউসিং আর এনভায়রনমেন্ট প্রজেকশন, এটি হবে সেই JNNURM তার আন্ডারে পড়ছে। হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল ডিউরিং দ্য মিউনিক ম্যাসেকার, তো মিউনিক ম্যাসেকারের সময় কে প্রাইম মিনিস্টার ছিলেন? তো গোল্ডা মেয়ার, এটি খুব একটা পপুলার নাম। 1972-তে যে মিউনিক ম্যাসেকার হয়েছিল, 1972-তে যে মিউনিক ম্যাসেকার হয়েছিল, মিউনিক কোথায় আছে? ওয়েস্ট জার্মানি, ওয়েস্ট জার্মানি। আর এই সময় সামার অলিম্পিক চলছিল, সামার অলিম্পিক চলছিল, সেই সময় একটি টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল। ওকে, তো 1972-তে সেই মিউনিক ম্যাসেকার হয়েছিল, তখন গোল্ডা মেয়ার ছিলেন ইসরায়েলের, ইসরায়েলের প্রাইম মিনিস্টার। হু ওয়াজ সিকিমস লাস্ট সোভারেন কিং, তো সিকিমের লাস্ট সোভারেন কিংকে, কিং কে ছিলেন, মানে যার ওপর কর্তৃত্ব স্থাপন করা হয়নি, সেই সিকিমের লাস্ট সোভারেন কিং, যদিও সিকিম এখন আমাদের একটি রাজ্য, ফার্স্ট লাস্ট যিনি কিং ছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে ফুংসুক নামগেল, আর আছে তানসুক নামগেল, তাশি নামগেল আর পালদেন নামগেল। তো পালদেন নামগেল তিনি হচ্ছেন সিকিমের লাস্ট সোভারেন কিং। আচ্ছা, হোয়ার ইজ দ্য ভাজদা ন্যাশনাল পার্ক, তো ভাজদা কোথায় আছে? ভাজদা আছে গুজরাটে, ভাজদা ন্যাশনাল পার্ক কোথায় আছে? গুজরাটে। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ইরান, তো এটি আর বেশি দূর যাবো না, ইরানিয়ান রিয়াল, ইরানিয়ান রিয়াল হচ্ছে ইরানের কারেন্সি। উইচ ডেট ইজ মার্কড অ্যাজ দ্য ওয়ার্ল্ড ডে ফর দ্য ওয়ার অফ ওয়ার অরফানস, তো ওয়ার অরফানস, এটি 6th জানুয়ারি, যুদ্ধ হয় এবং যুদ্ধে যে বাচ্চাগুলো ওয়ারফ্যান হয়ে যায়, মানে মাতা পিতা হারানো বাচ্চা হয়, তাদের জন্য এই ওয়ার্ল্ড অরফান ডে এটি পালন করা হয়, আর এটি কত? 6th জানুয়ারি। ওকে, হু অ্যাম দ্য ফলোয়িং নেভার বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তো হোভার্ড, ফোর্ড, কলেজ আর আছে ওয়াচম্যান। তো এর মধ্যে ফোর্ড, জেরাল্ড ফোর্ড, তিনি প্রেসিডেন্ট ছিলেন না, তিনি প্রেসিডেন্ট ছিলেন না, কেমন? ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স ইজ অবজার্ভড এভরি ইয়ার, তো ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স এটি 29 জুন এটি পালন করা হয়, 29th জুন, কেমন? অপশান আছে 23rd মার্চ, 4th জুলাই, 22nd সেপ্টেম্বর, 26th জুন, তো এটি হবে কত? 29th জুন, অপশন ভুল আছে। টিচার্স ডে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, 5th সেপ্টেম্বর। ওকে, হু এস্টাবলিশ দ্য অ্যাটমিক এনার্জি কমিশন AEC অফ ইন্ডিয়া 1942, তো হোমি জাহাঙ্গীর ভাবা, তিনি এই
অ্যাটমিক এনার্জি কমিশন 1942-তে এটি স্টার্ট করেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অর এনআইডিএম ওয়াজ প্রিভিয়াসলি নোন অ্যাজ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এটির প্রথম নাম কি ছিল? ন্যাশনাল সেন্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো এখানে প্রথম যে অপশন ন্যাশনাল সেন্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেটির আগে প্রথম নাম ছিল সেটি। ইন্ডিয়া উইল সেলিব্রেট 70th কনস্টিটিউশন ডে। তো 2022 সালে কত 73rd হয়েছে, কিছুদিন আগে যেটি হলো 73rd হচ্ছে 2022। ওকে, 2022-এ 26th ডিসেম্বর যে কনস্টিটিউশন ডে, সরি 26th অফ নভেম্বর কিছুদিন আগে যেটি গেল, যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন কি করা হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল। ওকে, অ্যাডপ্ট করা মানে স্বাক্ষর করা হয়েছিল, আমাদের প্রস্তাবনায় যেটি লেখা হয় উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি, ওকে, তো সেই যে প্রস্তাবনা, সে প্রস্তাবনা সাইন করা হয়েছিল কত সালে, সেই 1949 26th অফ নভেম্বর, সেই ডেট অনুযায়ী যদি ধরি তাহলে 2022 সালে কত হয়েছে এটা, এটি হয়েছে 73rd। আর এখানে যে অপশান আছে 2020 সালে, তো 2020 সালে কত হবে, এটি হবে 70th। আচ্ছা, ইন 2006 এনআইডিএম ওয়াজ এস্টাবলিশড, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। তো এখানে কি এনআইডিএম ওয়াজ এস্টাবলিশ 2006, এটি 2006-এ তৈরি হয়নি, এটি 1995-এ এনআইডিএম, এটি এই এনআইডিএম এটি স্টার্ট হয়। ওকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাহলে এটি হচ্ছে ফলস। PCMA 2006 is the abbreviated version of the PCMA, এটির ফুল ফর্ম কি? Prohibited of Child Marriage, Parent Child Maintenance Act, Pollution Control and Monitoring Act, Parental Control, Care and Maintenance Act, the Prohibition of Child Marriage Act, এটি হচ্ছে PCMA। ওকে, আচ্ছা, চ্যান্সেলর অফ দ্য স্টেট রান ইউনিভার্সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে ইউনিভার্সিটি হয়, সেই ইউনিভার্সিটির যিনি চ্যান্সেলর হন তিনি কে হন? তিনি হচ্ছেন গভর্নর। আমাদের রাজ্যের যে গভর্নর, যিনি গভর্নর হন, তিনি হচ্ছেন যে স্টেট রান ইউনিভার্সিটিগুলো হয়, যেমন কলকাতা ইউনিভার্সিটি, সেই কলকাতা ইউনিভার্সিটির চ্যান্সেলরকে আমাদের যিনি গভর্নর তিনি। দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স। তো আমাদের যিনি ইন্ডিয়ান, তিনি ফার্স্ট ইকোনমিক্সে নোবেল কে পেয়েছিলেন? অমর্ত্য সেন। অমর্ত্য সেন 1998-এ তিনি নোবেল পুরস্কার পান ইকোনমিক্সে। সংবিধান দিবস অর কনস্টিটিউশন ডে, একটু আগে যেটা বললাম 26th অফ নভেম্বর, সেটি হচ্ছে সংবিধান দিবস। ওকে, 26th অফ নভেম্বর সংবিধান দিবস, যখন অ্যাডাপ্ট করা হয়েছিল 1949 সালে এবং সাইন করা হয়েছিল। লেটার্স ফ্রম বার্মা ইজ এ বুক অফ এসে পেন বাই, একটু আগে বললাম আন সান সু কি, তিনি হচ্ছেন মিয়ানমারের একজন অ্যাক্টিভিস্ট এবং তিনি একজন লিডার, পলিটিক্যাল লিডার, তিনি হচ্ছেন সেই লেটার্স ফ্রম বার্মা এটির লেখিকা। হাউ মেনি নিউ গভর্নমেন্ট মেডিকেল কলেজেস হ্যাভ বিকাম ফাংশনাল ইন ওয়েস্ট বেঙ্গল ডিউরিং দ্য লাস্ট 10 ইয়ার্স। তো এখানে যে অপশানগুলো আছে, 2021 সালে এসেছিল এই প্রশ্নটা, 2021 সালে 8টা, তো 8টা মেডিকেল কলেজ আছে। ওকে, সবুজ সাথী ইজ এ স্কিম ফর ডিস্ট্রিবিউশন অফ বাইসাইকেলস টু স্টুডেন্টস অফ গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড স্কুলস অফ মাদ্রাজাস রিডিং ইন। তো এই যে সবুজ সাথী, এই যে সাইকেল, বাইসাইকেল, এটি ক্লাস 9 থেকে 12 পর্যন্ত স্টুডেন্টদের এটি, এই সাইকেল দেওয়া হয়। ওকে, বাইসাইকেল দেওয়া হয়। শান্তিস্বরূপ ভটনাগর প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ইন দ্য ফিল্ড অফ, দ্য শান্তিস্বরূপ ভটনাগর প্রাইজ এটি কোন যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে দেওয়া হয়? তো এটি পিস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মেডিসিন আর আছে ইকোনমিক্স। তো এটি 1957-এ এই যে পুরস্কার, এই পুরস্কারটি দেওয়া হয়। আর এই পুরস্কারটি কেন দেওয়া হয়? এই পুরস্কারটি দেওয়া হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য, কারণ তিনি ছিলেন ফাউন্ডার অফ CSIR, মানে কি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, তার তিনি ছিলেন একজন ফাউন্ডার ডাইরেক্টর। ওকে, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, তার ছিলেন ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর, সেই জন্য 1957 থেকে এই শান্তিস্বরূপ ভটনাগর প্রাইজ এটি কিসে দেওয়া হয়? সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে।
দ্য ফলোয়িং কোস্টাল এরিয়া অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাফেক্টেড বাই হুদহুদ রিজিয়ন। তো সাউথের যে পোর্শন সেখানে অন্ধ্র কোস্ট, সেই অন্ধ্রপ্রদেশের অন্ধ্র কোস্টে এই হুদহুদ এটি আঘাত হানে অফ বেঙ্গল থেকে এসে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম গভর্নমেন্ট সাবসিডি দ্যাট ক্যান বি অ্যাভেল বাই বেনিফিসিয়ারি আন্ডার দ্য গতিধারা স্কিম। তো গতিধারা যে গাড়ি, চার চাকা যে গাড়ি এবং সেই গাড়িতে যে ইনকাম হবে যারা চালক তাদের, সেই জন্য একটি স্কিম করা হয়, স্কিম দেওয়া হয় এবং সাবসিডি দেওয়া হয় কত গভর্নমেন্টের থেকে, সেটি হচ্ছে 1 লাখ। দ্য নিউ স্টেশন কনস্ট্রাক্টেড অ্যান্ড এস্টাবলিশ বাই ইন্ডিয়া ইন মার্চ 2012 বাই ফর সায়েন্টিফিক রিসার্চ ইন আন্টার্কটিকা। তো 2012-তে যেই আন্টার্কটিকাতে কি করা হয়েছিল, একটি সায়েন্টিফিক রিসার্চ স্টার্ট করা হয়েছিল, সেটির নাম কি ভারতী। ফ্যামিলি ইনকাম সিলিং অফ কন্যাশ্রী স্কিম ইজ নট অ্যাপ্লিকেবল ইফ। তো কন্যাশ্রী স্কিমে মানে 28 বছর বয়সে যে টাকা দেওয়া হবে, সরি কত 18 বছর বয়সে, তো সেই যে টাকা দেওয়া হবে স্কিমের আন্ডারে, তো সেই স্কিমের আন্ডারে এখানে সিলিং নেই, মানে এখানে ইনকামের আর কোনো দরকার পড়বে না গার্জেনের, যদি দ্য গার্ল ইজ ফিজিক্যালি চ্যালেঞ্জ, দ্য গার্ল ইজ অ্যান ইনমেট অফ জে জে হোম আর কি আছে, দ্য গার্ল হ্যাজ লস্ট বোথ প্যারেন্টস। তো এখানে বোথ অল অফ দ্য অ্যাবভ, এখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেবল, মানে এগুলো যদি একটাও হয় তবে আর ফ্যামিলির কোনো ইনকামের প্রয়োজন হবে না। দ্য হিন্দি ফিল্ম প্যাডম্যান রিলিজড ইন 2018 ওয়াজ ইন্সপায়ার্ড বাই ট্রু। তো প্যাডম্যান এই যে 2008-এ অক্ষয় কুমারের একটি মুভি, সেই অক্ষয় কুমারের মুভি, এই যে ট্রু স্টোরি কোন ব্যক্তির ওপর এটি নির্ভর করে এই মুভিটি তৈরি করা হয়েছিল। তো এখানে এ মুরুগানন্থম আর বাল্কি, অক্ষয় কুমার, বিন্দেশ্বর পাঠক, তো তিনি হচ্ছেন অরুণাচলম মুরুগানন্থম। তো তার যে তার ওপর ইন্সপায়ার হয়ে, তার কাজের দ্বারা ইন্সপায়ার হয়ে এই প্যাডম্যান এই মুভিটি এটি তৈরি করা হয়। পোঙ্গাল ইজ দ্য মেন ফেস্টিভ্যাল অফ, তো পোঙ্গাল এই মেন ফেস্টিভ্যালটি কোথায় হয়, তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা, অন্ধ্রপ্রদেশ। তো আমরা যদি সাউদার্ন পোর্শন দেখি, তো এখানে যে কেরালা পোর্শন, সরি তামিলনাড়ু পোর্শন, তামিলনাড়ু পোর্শন, সেই তামিলনাড়ু পোর্শন আছে এই পোঙ্গাল, এই পোঙ্গাল ফেস্টিভ্যালটি হয়। হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর দ্য সেকেন্ড টাইম। তো সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, পরপর 10 বছর যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি কে, তিনি হচ্ছেন আমাদের দেশের প্রথম যিনি প্রেসিডেন্ট, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 1952-1962, তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে ওকে, তাহলে এই ক্লাসের মাধ্যমে আমাদের যে জিকে পোর্শন, তার সাথে সাথে সায়েন্সের যেগুলো প্রশ্ন 2000-2022 শেষ হলো। আমরা অলরেডি কি শেষ করলাম, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তার সঙ্গে কিছু টেকনোলজি, এনভায়রনমেন্ট আর জিকের পার্ট সমস্ত শেষ করেছি। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে পলিটি আর ইকোনমি, সেটা শেষ করা, আর তারপরে ম্যাথ, এগুলো শেষ হয়ে গেলে আমাদের পুরো যে প্রিভিয়াস ইয়ার সে প্রিভিয়াস ইয়ার শেষ হয়ে যাবে। আশা করি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম সেগুলো অনেকটাই ডিটেলসে আলোচনা করেছি, তোমাদের ভালো লাগবে। তোমরা জানাও কি হচ্ছে, কমেন্ট করো। ওকে চলো, আজকের জন্য এই পর্যন্তই থাক, নেক্সট দিন দেখা হচ্ছে।